রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলিতে মাঝে মধ্যেই পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে, কোনো সময় চিকিৎসার গাফিলতি, কখনো বা ওষুধ না পাওয়া বা টাকা নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সমস্ত কিছু ব্যতিক্রম দেখা যায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিবারের সদস্যরা জানান, এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা অত্যন্ত ভালো, বিনামূল্যে সমস্ত চিকিৎসা ও পরীক্ষা করা হয়, এছাড়াও বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। তারা জানান, বর্তমানে এই হাসপাতালে সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, হাসপাতালের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ওষুধ যেগুলো দেওয়ার সেগুলো দেয়, বাকি যেগুলো কেনা সেগুলো কিনতেই তো হবেই। পয়সা করে কিছু লাগে? পয়সা করে এখন এই মুহূর্তে কিছু লাগে নেই, কালকে এসে যে এরপর কী হবে এখন বুঝতে পারলেন। কীরকম হসপিটালের পরিষেবা বা কীরকম কী বুঝছে? পরিষেবা সব পয়সা করে লাগে? না। কোথায় ভর্তি হয়েছে আপনার পেশেন্ট? ডেলিভারি বয়। ডাক্তার থাকে? কি বলবেন, হাসপাতালের এখন আগের থেকে কতটা পরিষেবা ভালো? আগের থেকে পরিষেবা ভালো। খুশি আপনারা? ওষুধ টষুধ পাওয়া যায়? তোমরা হসপিটালে চিকিৎসা করাও? হাসপাতালে সবসময়? সবসময়। কতদিন আসছো হসপিটালে? হাসপাতালে কতদিনে আসা হচ্ছে? কত বছর? ওটা আমি 2 বছর। হ্যাঁ, সব চিকিৎসা কেনা ঠিকঠাক পাও? সব ঠিকঠাক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলিতে মাঝে মধ্যেই পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে, কোনো সময় চিকিৎসার গাফিলতি, কখনো বা ওষুধ না পাওয়া বা টাকা নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সমস্ত কিছু ব্যতিক্রম দেখা যায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিবারের সদস্যরা জানান, এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা অত্যন্ত ভালো, বিনামূল্যে সমস্ত চিকিৎসা ও পরীক্ষা করা হয়, এছাড়াও বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। তারা জানান, বর্তমানে এই হাসপাতালে সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, হাসপাতালের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ওষুধ যেগুলো দেওয়ার সেগুলো দেয়, বাকি যেগুলো কেনা সেগুলো কিনতেই তো হবেই। পয়সা করে কিছু লাগে? পয়সা করে এখন এই মুহূর্তে কিছু লাগে নেই, কালকে এসে যে এরপর কী হবে এখন বুঝতে পারলেন। কীরকম হসপিটালের পরিষেবা বা কীরকম কী বুঝছে? পরিষেবা সব। পয়সা করে লাগে? না। কোথায় ভর্তি হয়েছে আপনার পেশেন্ট? ডেলিভারি বয়। ডাক্তার থাকে? কী বলবেন, হসপিটালের এখন আগের থেকে কতটা পরিষেবা ভালো? আগের থেকে পরিষেবা ভালো। খুশি আপনারা? ওষুধ টষুধ পাওয়া যায়? তোমরা হসপিটালে চিকিৎসা করাও? হাসপাতালে সবসময়? সবসময়। কতদিন আসছো হসপিটালে? হাসপাতালে কতদিনে আসা হচ্ছে? কত বছর? ওটা আমি 2 বছর। হ্যাঁ, সব চিকিৎসা কেনা ঠিকঠাক পাও? সব ঠিকঠাক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।